বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় গল্প উপস্থাপন করে পাঠক হৃদয় জয় করতে পেরেছিলেন। হুমায়ুন আহমেদ রচিত সর্বশেষ উপন্যাস দেয়াল। এটি মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস ভিত্তিক উপন্যাস। অসংখ্য উপন্যাসের মধ্যে এটি ব্যতিক্রমধর্মী একটি উপন্যাস। হুমায়ুন আহমেদ দেয়াল উপন্যাসটি লেখার সিদ্ধান্ত নেন একটি বিশেষ প্রেক্ষাপটে, যা ছিল রাজনৈতিকভাবে সংবেদনশীল। তখন তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে ছিলেন। 25 সেপ্টেম্বর 2011 জাতিসংঘের অধিবেশনে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ হুমায়ুন আহমেদকে দেখতে তার নিউ ইয়র্কের জ্যামাইকার বাসায় যান এবং উপহার হিসেবে $10,000 একটি চেক হস্তান্তর করেন। এর কয়েকদিন পরে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে সরকারি অধ্যাদেশ বলে হুমায়ুন আহমেদকে নিউ ইয়র্কের বাংলাদেশ জাতিসংঘ স্থায়ী মিশনে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এ বদান্যতার পর হুমায়ুন আহমেদ ঘোষণা দেন তিনি জাতির জনকের নির্মম হত্যাকাণ্ড ও 15ই আগস্টের ট্র্যাজেডি নিয়ে একটি বড় উপন্যাস লিখবেন। এরপরই দেয়াল উপন্যাসটি লেখার জন্য তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেন। উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত। মুক্তিযুদ্ধকালীন গল্পের ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসের একটি অকথিত যুগসন্ধিক্ষণকে তিনি তুলে ধরেছেন এই উপন্যাসে। 1975 সালের 15ই আগস্ট থেকে শুরু করে মেজর জিয়ার মৃত্যু পর্যন্ত কালসীমায় ঘটে যাওয়া ঘটনাগুলি গল্পের মতো করে বলে গেছেন। এখানে তিনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে সমসাময়িকভাবে নিজেকেও উপস্থাপন করেছেন। এই উপন্যাসের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, জিয়াউর রহমান, কর্নেল তাহের, অবন্তী ও চা বিক্রেতা কাদের বাঙালি। বিশাল ক্যানভাসের এই উপন্যাস যেন নতুন এক বাংলাদেশকে চেনায়, জানায় ইতিহাসের অনেক গোপন রহস্যময় ঘটনা। উপন্যাসটি শুরু হয়েছে এভাবে। ভাদ্র মাসের সন্ধ্যা, আকাশে মেঘ আছে, লালচে রঙের মেঘ, যে মেঘে বৃষ্টি হয় না, তবে দেখায় অপূর্ব। এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রং। রঙের খেলা যিনি খেলেছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। উপন্যাসটিতে দুটি সমান্তরাল কাহিনী রয়েছে। প্রথম আখ্যানে আছে প্রচলিত ধারা বিরোধী এক চঞ্চলা মেয়ে অবন্তীর কাহিনী, যার বাবা নিরুদ্দিষ্ট এবং মা ইসাবেলা স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ফিরে গেছেন স্বদেশ স্পেনে। অবন্তী দাদা সরফরাজ খানের সাথে ঢাকায় থাকে। সরফরাজ খান রক্ষণশীল এবং খেয়ালি। তিনি অবন্তীকে লেখা মায়ের চিঠি আগে গোপনে খুলে পড়েন, অবন্তীর শিক্ষক শফিকের উপর নজরদারি করেন এবং আরও অনেক কিছু করেন। মুক্তিযুদ্ধের সময় নিরাপত্তার কারণে ঢাকা ছেড়ে গ্রামে যান। সেখানেও থাকতে না পেরে আশ্রয় নেন এক পীরের বাড়িতে। এক পাকিস্তানি সেনা কর্মকর্তা অবন্তীকে দেখে বিয়ে করতে চায়। বিপদ থেকে উদ্ধার পেতে পীর নিজের ছেলের সাথে অবন্তীকে বিয়ে দেন। এ নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়। অন্যদিকে সরফরাজ খানের পুত্রের বন্ধুদের একজন মেজর খালেদ মোশারফ, এ বাড়িতে তার আসা যাওয়া আছে। তার সূত্রে কর্নেল তাহেরও এখানে এসেছেন। এভাবেই প্রথম আখ্যানের সাথে দ্বিতীয় আখ্যানের যোগ সাধিত হয়। দ্বিতীয় আখ্যান সূচিত হয় মেজর ফারুকের বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা নিয়ে। এ পরিকল্পনায় মেজর ফারুক ও মেজর রশিদ বিভিন্ন পর্যায়ের সামরিক ব্যক্তিদের জড়িত করেন। এরপর খালেদ মোশারফের অভ্যুত্থান, কারাগারের চার নেতা হত্যা, কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব, জিয়াউর রহমানের মুক্তি ও ক্ষমতা লাভ, খালেদ মোশারফ ও কর্নেল হুদার হত্যা এবং কর্নেল তাহেরের ফাঁসি, এসব ঘটনার বর্ণনা দিয়েছেন। তারপর লেখক দ্রুত ঘটনা বলে গেছেন। উপন্যাসের সমাপ্তি হয়েছে 30 মে 1981 রাত 11টায় চট্টগ্রাম সার্কিট হাউজে মেজর জিয়ার হত্যাকাণ্ডের ঘটনার বিবরণের মধ্য দিয়ে। জিয়া নিহত হন একসময়ের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে। লেখক উপন্যাসটি শেষ করেন এভাবে,
বলা হয়ে থাকে জেনারেল মঞ্জুর তার রূপবতী স্ত্রী দ্বারা পরিচালিত ছিলেন। এই স্ত্রী মঞ্জুরের শেষ পর্যন্ত তার সঙ্গী ছিলেন। সেনা অভ্যুত্থান ঘটানো এবং জিয়া হত্যার পেছনে প্রলয়ঙ্কারী স্ত্রী বুদ্ধি কাজ করে থাকতে পারে। দুটি আখ্যানের প্রকৃতি সম্পর্কে উপন্যাসের ভূমিকাতে ডক্টর আনিসুজ্জামান বলেছেন, প্রথম আখ্যানেই আমরা পরিচিত হুমায়ুন আহমেদকে পাই। চরিত্রের খেয়ালিপনা, সংলাপের সংঘাত, ঘটনার আকস্মিকতা ও কার্যকারণহীনতা আমাদের সবসময়ে রহস্যময়তার দিকে আকর্ষণ করে। দ্বিতীয় আখ্যানের ঐতিহাসিকতা প্রমাণের জন্য হুমায়ুন আহমেদ বইপত্র এবং মামলার কাগজপত্রের শরণাপন্ন হয়েছে, তবে তারপরও তথ্যগত ত্রুটি রয়ে গেছে। কাহিনী বলা থামিয়ে লেখক কখনো তারিখ দিয়ে মোটা দাগে ঘটনার বিবরণ লিখে গেছে, শেষে এক লাফে ছ বছর পেরিয়ে উপসংহারে পৌঁছেছে। দেয়াল কোনো রাজনৈতিক উপন্যাস নয়, এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। এতে ইতিহাসের খলনায়কদের খলনায়ক হিসেবেই দেখানো হয়েছে। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, বইটি পড়ে মনে হয়নি খলনায়কদের মহান করে দেখানো হয়েছে, বরং সমগ্র বইটি পড়লে বঙ্গবন্ধুর জন্য এক ধরনের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায় আমাদের মনে। বইটিতে ঐতিহাসিক ঘটনার কিছু তথ্যকে অসত্য ও বিকৃত করা হয়েছিল বলে যে অভিযোগ উঠে তার জবাবে সাহিত্য সমালোচক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম আরও বলেন, ইতিহাস আর সাহিত্য এক নয়, ইতিহাসের আশ্রয়ে কল্পনাকে অবলম্বন করে সাহিত্য রচিত হয়। তবে লক্ষ্য রাখতে হবে কল্পনা যেন ইতিহাসের সত্য থেকে দূরে সরে না যায়। হুমায়ুনের দেয়ালও এরকমই একটি গ্রন্থ যা ইতিহাস থেকে দূরে সরে যায়নি। উপন্যাসের নানা ঘটনার ঘনঘটায় ঢাকা পড়েনি লেখকের জীবন সৌন্দর্য আর জীবন সত্যের সন্ধান। ইতিহাসের সত্য আর লেখকের সৃজনী ভাবনা দুয়ে মিলে দেয়াল পরিণত হয়েছে একটি হৃদয়গ্রাহী উপন্যাসে। উপন্যাসের একটি আকর্ষণীয় চরিত্র 16 বছর বয়সী মেয়ে অবন্তী। সে ভিকারুননেসা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী। অবন্তী নামক মেয়েটির রূপ ও ব্যক্তিত্ব এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কেউ তার প্রতি আকৃষ্ট হবে। অবন্তীর কী হলো সেটা জানার জন্যই পাঠক বইয়ের শেষ পর্যন্ত চলে যাবে। অবন্তীকে উপন্যাসের নায়িকা বলা যেতে পারে। আর পুরো উপন্যাস জুড়ে খালেদ মোশাররফ এবং কর্নেল তাহেরের প্রতি লেখকের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। জিয়ার আর্থিক সততা এবং জনগণের শ্রদ্ধা অর্জনের সামর্থ্যের পাশাপাশি তার ক্ষমতা লোভের কথাও বলা হয়েছে। সরকারি তথ্য উদ্ধৃত করে জানানো হয়েছে যে 1977 সালের 9 অক্টোবর পর্যন্ত তার গঠিত সামরিক আদালতে 1143 জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। উপন্যাসের সূচনা অনুচ্ছেদে আকাশের রং বদলের খেলায় যে সিদ্ধান্তহীনতার কথা বলা হয়েছে তা বিশেষ ইঙ্গিতবহ। যে সময়কে উপজীব্য করে লেখা হয়েছে দেয়াল তা একটি সদ্য স্বাধীন জাতির ভাগ্যাকাশের চরম অনিশ্চয়তার কাল। উপন্যাসের কিছু চরিত্র বাস্তব থেকে নেয়া, নামধাম সবই বাস্তব, ঘটনা পরম্পরাও বাস্তবেরই অংশ। লেখক যেহেতু উপন্যাস লিখেছেন তাই আছে কিছু কাল্পনিক চরিত্র। গল্প আবর্তিত হয়েছে এদের ঘিরেও। ইতিহাস আশ্রিত উপন্যাস হলেও হুমায়ুন আহমেদ তার লেখক সত্তার সক্রিয়তা বজায় রেখেছেন। এছাড়াও উপন্যাসে ছড়িয়ে আছে তার স্বভাবসিদ্ধ শ্লেষাত্মক উক্তি, যেমন, মানবজাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে। কিছু বিদ্যা মানুষের ভেতরে থাকে, সে নিজেও তা জানে না। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দিবে। যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়। মানুষ আর পশু শুধু যে বন্ধু খোঁজে তা নয়, তারা প্রভুও খোঁজে। এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন, আর সবই মূল্যহীন। উপন্যাসের মাঝে মাঝে লেখক কবিতার চরণ, খনার বচন ইত্যাদি ব্যবহার করেছেন, যেমন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূর্ণ দেশ, খনার বচন। 2011 সালের মাঝামাঝিতে হুমায়ুন আহমেদ এ উপন্যাসটি রচনা শুরু করেন। সে সময় উপন্যাসটি 5টি পর্বে
অন্যদিন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তখনই এ উপন্যাস নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সপরিবারে হত্যার ঘটনার বিবরণে তথ্যগত ভুল খন্দকার মোস্তাককে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় তিনি বঙ্গবন্ধু হত্যার সাথে সংশ্লিষ্ট ছিল না, কিন্তু সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণিত। এসব অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের পরামর্শ অনুযায়ী লেখক নতুন করে মনোনিবেশ করে এ পরিবর্তন করেন, যদিও তিনি শেষ পর্যন্ত উপন্যাসটি চূড়ান্ত রূপ দেওয়ার সুযোগ পাননি। তার মৃত্যুর এক বছর পর উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। দেয়াল উপন্যাস হলেও এর তথ্য উপাত্ত ইতিহাস থেকে নেওয়া হয়েছে এবং যে যে গ্রন্থ থেকে এসব ঐতিহাসিক উপাদান গ্রহণ করেছেন তার একটি তালিকা উপন্যাসের শেষে সংযোজন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।